আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সৌরতুল এন আয়মের সাতাশ আয়াত থেকে তিরিশ আয়াত পর্যন্ত যেটি হাফিজি কোরআন শরীফের সাত পাড়ার দশ পৃষ্ঠার প্রথম অর্ধেকটুকু আজকে আমরা শিখব সম্মানিত দর্শক এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিওতে চেষ্টা করবেন লাইক দিতে আর কোরআন প্রচারের স্বার্থে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واو صبر وا توت قول كره واو تشن و... لا ماو لو ولو تا صبر تا را يا كر را اي كانت هنت هبه ولو ترى الف ذال سر اذ

এখানে গুণনা করতে হবে এই গুননাটির নাম অজীব গন্যা এটা আমরা মনে রাখবো নুনে মিমে তাস্তি ধরে গুন্না করতে হয় এবং গন্যাটির নাম হয় অজীব গন্যা জবর ফ্যা ক ফলিফ জবর ক এখানে এক লিফ্ট আনবো জবরের বামপাশে খালি থাকলে এক লিফ্ট আনতে হয় ল্যামো লু এখানে এক লিফ্ট আনবো পেশে বামপাশে যজন থাকলে এক লিফ্ট আনতে হয় ফ্যা লু ইয়্যা খেরা জবর ইয়্যা খারা জবর খারের উল্টা পেশ থাকলে এক লিফ্ট আনতে হয়

মিমসের মি নুনলাম সাবনাল মিনাল মিম হামজা পেশ মো মিনাল মু হামজা বা আলিফ এগুলো কিন্তু শক্ত করে উচ্চারণ করতে হয় মিমসের মি মু এখানে আমরা একালিফ টানবো জেরে বামপাশে যা থাকলে একালিফ তো হয় নুন না মো মিনি না সমৃদ্ধ দর্শক খেয়াল করবেন এখানে অক্ফ চলে আসছে আমরা তো অবশ্যই অক্ফ করবো একালিফ টানের পরের হরফে গিয়ে যদি অক্ফ হয় আবারও বলছি একালিফ টানের পরের হরফে গিয়ে যদি অক্ফ হয় তাহলে সেখানে আর একালিফ থাকে না এটা তিন আলিপে পরিণত হয় এই যে মদ হয় এই মদের নাম হচ্ছে মধ্যে আরদি তিন আলিফ মধ্যে আরদি আমি একসাথে সম্পূর্ণ পড়ে শোনাচ্ছি সমীর দর্শক আচ্ছা কিন্তু দেড় লাইন এক লাইনের বেশি তো কেউ যদি এক শেষে পড়তে না পারেন আমার মতো চাইলে যে কোনো জায়গায় অফ ফু করে নিতে পারেন এবং অফ করার পরে আমি বি আয়াতে রব্বি না বলে থেমেছিলাম কিন্তু শুরু করেছি ওয়ালা নৌকা দিব আপনারা চাইলে এক শব্দ বা দুই শব্দ পিছন থেকে এইভাবে ধরে নিয়ে পড়তে পারেন এভাবেই পড়ার নিয়ম বেল বেল ব্যা সাবর ব্যা বেল ব্যা দ্যাল আলিফ সাবর দ্যা হবে বেল ব্যা দ্যা হাগিয়ে সাবর ল্যা হা গিয়ে আমিমকে ধরবে আর এখানে গুন্না করতে হবে লাহুম

এখানে অফের চিহ্ন আছে আমরা এখানে অকফু করবো অকফু করলে লাম শাকিন হবে সমিত দর্শক খেয়াল করবেন ইতিমধ্যে বা কিন্তু সাকিন করা আছে এবং বাতে কিন্তু কলকলাও হবে এবং অক্ফের কারণে লামও সাকিন হবে উচ্চারণ হবে মিও কবল কবল বা লাম মাখরাজে গিয়ে থেমে যাবেন মিও কবল খুব খেয়াল করতে হবে মিং কবল একসাথে পড়ে শোনাচ্ছি بل بدا لهم ما كانوا يخفون من قبل ارغونا موتو هابي تاكي ديك فاغونا ميون من قبل ايركومنا ميون موتو هابي قلنا واو تا. صبر وا لا مو صبر لو ولو رَادَلْ بِشْرُدَّ لو بِشْدُوْ ولو ردو اكليف تنت هابي خاني لم لا عين الف عا لا دالو بيش دو اكاليف تانتها بي عينو اكاليف دالو اكاليف ولو ردو لعادو لا لام سلي ميما لب سور ما لما نون بيش نو هاو بيشو اكاليف تانتها بي لما نو هو عين نون سبر عن ها واو سبر وا الف نون سر ان قلنا كرتها بي وا ان نون سبرنا وا ان ها من بيشهم وا انهم لام سبر لا كفكرة زبر كا لكا ذل سذي لكا باو بشبون سبنا لكاذبون آيات الشيش عمر اقف قربو نون ساكينو باري كان لانتا بتينا دي فهو اي جاگا نيو مرموتو اكشا تي ولو ردو لعادو لما نوهو عنهو وإنهم لكاذبون وأو سبر وا قافل بسبر قاكل فتنتبه وقا لما وبيشلوه كنا تنتبه تين ألف وقالوا ألف ننصر إن هذه هي يا زبوريا إن هي وقالوا إن هي ألف لم إلا ما لم سبب الله إلا حيا ألف كلف تنتبه إلا حازبور رح يا لم سبب كلف تنتبه تابشتون حيا نون حياة ند دل نون دون يا لب

আয়াতের শেষ আমরা এখানে অক্ফু করবো অক্ফ করলে নুন সেকিন হবে আর এখানে টানতে হবে তিন আলিফ ঠিক এই জায়গাটার মতো এর আগের আয়াতের শেষের মতো তিন আলিফ মধ্যে আরও একসাথে পড়ে শোনাচ্ছি واو صبر لا مَوْصَبَ لام واو ولو تا صبر تا ولو تا را يا كرا بيتين الف ولو ترى الف ذال سر اذ واو بش وو اذ وو إذ و قف زر قي اذ وقي فا واو بش فو اي كان لفتان طبي اذ وقي فو عين صبر ع لام يا كرا صبر لا على را با صبر رب با سر بها ميم زرهم على ربهم অফের চিহ্ন আছে এখানে আমরা হফ করব নতুন করে সাইক করার কিছুই নেই অলরেডি এখানে স্যাক করাই আছে অক্সের সময় যেহেতু প্রত্যেকটা স্যাক ইন করতে হয় কেউ কেউ ভাবতে পারেন একটা সাকিন তো আছে যদি আরেকটা করি তাহলে দুইটা মিলে তা আসতে হবে কিনা আসলে ব্যাপারটা এরকম না একসাথে পরে শোনাচ্ছি ওয়েল হউ ট্যার অ ইভ ওকলি ফ আই ল্য আর অফ বি হিম ক ফ লিভ সফর ক এক কলাই হ্যা 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 حق হ্যা হক হক কে এখানে অক্ের চিহ্ন এখানে আমরা অক্ফ করব অল্প একটু জায়গা আপনার ছেলে মিলেও পড়তে পারেন তো আমি অক্ফ করেই পড়ে শোনাচ্ছি খুব খেয়াল করতে হবে একটা জিনিস এই কফ কিন্তু কলকলার হরফ অকফের সময় কলকলা হরপ আসছে এমনিতেই কলকলটা বড়ো করে করতে হবে আবার যেহেতু তাস্তির চলে আসছে কলকলাটা আরও বেশি বড়ো করতে হবে এই কলকলটা সবচেয়ে বড় কলকলা উচ্চারণ হবে বিল হক ক এইভাবে একসাথে পড়ে শোনাচ্ছি বিল কিস ক একে লিফ্ট আনতে হবে লাম একে লিফ্ট আনতে হবে কলুম একে লিফ্ট আনতে হবে بلا قالوا بلا واو سبر و رب سبر رب ورب سر بين ونلب سبرنا وربنا اقفه تشينو আছে আমরা করতে قالوا بلا وربنا قاف لب قا سبر قا كلف تنته به لم سبر قال فزبر لو بش ذو كلف تنته فاذو قف قاف لم بش قل فذو قل আইন সবর আলিম সাবুদা এখানে একটি লিফ্ট আনতে হবে বা সবর বা আয় কল ফেদু কুল আয় বাসের বি মিমা লিপ সাবর এখানে একটি লিফ্ট আনতে হবে বিমা জবর এবং পাশে খালি লিফ্ট থাকলে একটা লিফ্ট এটা আমরা মনে রাখবো কেফ নুন পেশ কুন গুন্না করতে হবে গুন্নাটা পাতলে হবে কুন তায়ের দিকে যাবে গুন্নাটা কেমন কুন তামিম মিম পেশতুম কুন্তুম এইভাবে কুন্তুম বাংলায় অনেশ্বর উচ্চারণ কিন্তু তায়ের দিকে যাবে ত্যাফ যাব তেক ফা পেশ ফু তেক ফু র ও পেশ রু টানতে হবে নুন সাবো না তেক ফু রো না এতে শেষ আমরা এখানে ফু করব নুন সেকেন্ড হবে এখানে টানতে হবে তিন আলি উচ্চারণ হবে কল ফেদু কুল বিমা কুন্তুম তেক ফুরু